What? আশ্চর্য, জঙ্গলের ভিতরে কেমনে কি অদ্ভুত একটা আম গাছ। আরে জিনিসটা এর ভিতরে কেমনে? আজকে প্রচুর বৃষ্টি হয়ে গেল। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটা অদ্ভুত রকমের জিনিসগুলো দেখাবো এবং অদ্ভুত অসম্ভব সুন্দর পরিবেশ, গ্রামীণ পরিবেশ, এগুলো আপনারা অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন। সো আমার সাথে থাকুন বন্ধুরা। ব্যাপারটা হচ্ছে, কাজের সুবাদে আমি ঢাকে থাকি। হঠাৎ করেই বাড়িতে আগমন আমার, কারণ আমার বাচ্চা অসুস্থ, জয়রাম করে হাসপাতালে রিসেন্টলি ভর্তি আছে। আবহাওয়ার প্রচণ্ড গরমে বাচ্চার ঠান্ডা লেগেছিল। যাই হোক, আমি সেখানে যেতে চাই না। আমি এখন আপনাদেরকে আমার বাড়ির চারপাশটা ঘুরে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এই হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো বন্ধুরা, আপনারা তো একটা জিনিস দেখেন নাই, আজকে সেই অদ্ভুত একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের কাছে অজানা ছিল সেটা আজকে উন্মুক্ত করবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, আমাদের গাছের কাঁঠাল খুবই মিষ্টি, কিন্তু আমার কপাল খারাপ, কারণ কাঁঠাল পাকে না এখনও। মোটামুটি গ্রীষ্মকালীন ফল ফলাদি বাড়িতে আছে, আশা করি ফল কেনার জন্য বাজারে যাওয়া লাগবে না। আম, কাঁঠাল, লিচু, তলমলো আছে আর কি। 2022 সালে আজকে প্রথম বৃষ্টিতে ভিজলাম। মোটামুটি ঠান্ডা লাগতেছে, মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হইলো, আমি ঘুমাইতেছিলাম, তো মন চাইলো বৃষ্টিতে ভিজি, বৃষ্টিতে ভিজলাম। এখন মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু আবার বছরের প্রথম বৃষ্টিতে ভিজলাম, যার কারণে আমার জ্বর আসতে পারে। এই হলো আমাদের গাছের আম, এখনও ছোট আছে। এটা আম রূপালি, এটা খুবই মিষ্টি, কিন্তু এখন চুক্কা, টককে আমরা চুক্কা বলি আর কি। আম এখনও টক আছে, টক আমি খাইতে পারি না। টক আম খাওয়ার পরে ভাত খাওয়া যায় না, একদম বাকদম খাওয়া যায় না। বাড়ির উঠানে হালকা শাকসবজি নিজেরা খাওয়ার জন্য, এই হচ্ছে ম্যান্দা পাতা, ম্যান্দা পাতা বলি আমরা। আবার কেউ কেউ বলে চুক্কা পাতা, আবার কেউ বলে টক পাতা। খুবই মজা মাছের সাথে খাইতে, খুবই মজা, উহ টেস্টি। বিভিন্ন মাংসের সাথে আর মাছের সাথে, মানে মাছ তরকারিতে দিলে খুবই সুস্বাদু হয় রান্না করা। এটা হচ্ছে বাড়ির পাগার, আমরা পুকুরকে বা পুষ্কনিকে পাগার বলি। পুকুরে মাছের প্রজেক্ট করেছিলাম, খুবই লস খাইছি, যা তা অবস্থা। মানে গত বছর বন্যা আসছিল, বন্যার ভাসায় নিয়ে গেছে, হাইরে বন্যা আমারে, খুবই লস খাওয়াইছে। 2021 সালে প্রবল বন্যার কারণে দুবড়া হালুয়াঘাট উপজেলা ডুবে গেছিল, পুকুরের অর্ধেক মাছ বন্যায় চলে গেছে। এতে খুবই মর্মাহত আমি এবং কষ্টিত। আবার অর্ধেক মাছ আমাকে সান্ত্বনা দিতে পুকুরেই রয়ে গেল, এতে আমি খুবই মজা পাচ্ছি, তাদেরকে ভাজি করে খাচ্ছি, তরকারি করে খাচ্ছি, ভালোই মজা পাচ্ছি। খুবই চমৎকার এবং মজার ব্যাপার হলো, আজকে আমি কচু শাক রান্না করেছি নিজের হাতে। কচু শাকের সাথে পাশাপাশি এই পাট শাক রান্না করেছি, কারণ সবাই হাসপাতালে, এত মজা হয়েছে যে নিজের হাত নিজে চাইতে চাইতে খাইছি। আপনারাও খেয়ে হাত চাপতেন, হয়তো যদি আমি আপনাদেরকে দিয়ে খেতাম। এখন আপনারা বলতে পারেন বন্ধুরা, রিঙ্কু সাহেব নিজের রান্না নিজেই প্রশংসা করছেন, আমি যে কারণে নিজের দোল নিজে পিটাচ্ছি। হয়তো অন্যকে যদি আমি আমার এই দোল দেই, তারা পিটাইতে পিটাইতে একটা সময় ভেঙেও ফেলতে পারে। তাই নিজে খুবই যত্ন সহকারে, আদর করে আমি আমার দোল পিটাচ্ছি। এতে করে আপনিও আপনার ঢোল জুড়ে জুড়ে পিটানো শুরু করে দিন। বন্ধুরা, আমি এখন আছি বাড়ির পিছনে বাসজারে। এখানে বাসের কুড়োল দেখতে আসছি এবং তুলতে আসছি, কারণ বাস খাবো আজকে। বাস একটা অমূল্য সম্পদ।